হাই, আমার বদ্যি পাখি ডিম হচ্ছে না? যদি ডিম করাতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে। আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল পেট স্যাম্পার টু এ আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ড, হ্যাঁ, সবাই তো সেপারেট কেসে অনেকে ভিটামিন দিয়েও বাচ্চা হয়, অনেকে ভিটামিন না দিয়েও বাচ্চা হয়। কিন্তু ভিটামিন ওই ভিটামিন টিটামিন দিয়ে বাচ্চা হয় না কেন, সেই জন্য দেখবার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে যে কী করলে কম ভিটামিন টিটামিন দিয়ে কী পরিবেশ তৈরি করলে বাজিকর পাখির বাচ্চা হয়। সেটা দেখবার জন্য আমার পুরোটা ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন কিন্তু, আর আমার যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন অবশ্যই। সো ফ্রেন্ড, আমার ভিডিওটা দেখুন, আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। এটা হয়তো পপুলার ভিডিও হচ্ছে। এটা হলো বাহ্যিকর পাখি সেপারেট কেস। অনেক সাবস্ক্রাইবাররা বলে যে ভিটামিন টিটামিন দিয়ে ডিম টিম হচ্ছে, আবার অনেকের আবার ভিটামিন টিটামিন না দিয়েও অনেকের ডিম টিম হয়। কিন্তু ব্যাপারটা কী কারণে হয় না সেটা জানতে হবে, আমরা দেখুন কী জন্য হয় না ব্যাপারটা। প্রথমে যারা সেপারেট কেসে মানে বাহ্যিকর পাখি করবেন, পার্টিকুলার তাদের একটু হাওয়া খেলা জায়গাটা, যেটা পরিবেশটা মেনলি বাহ্যিকর পাখির দরকার, মানে ঠিকঠাকভাবে যেন হাওয়াটা খেলে। এটা সিজনের উপর ব্যাপার না, ঠিকঠাক হাওয়া টাওয়া খেললে তবে পাখি ব্রিডিং মুড আসে এবং ব্রিড করে তবেই ডিম পাড়ে। যেমন এইখানে সেপারেট কেসটা দেখুন, জানলার কাছে বসানো আছে। প্রথমে জানলা আমি কপার দিয়ে রাখতাম, কারণ ওয়েদারটা ফার্স্ট টাইম শুটের প্রবলেম হতো, সেই জন্য কপার দিয়ে রাখা হতো। এখন ন্যাচারালি আমি কপারটা খুলে রেখেছি, যাতে ওদের ওয়েদারে ব্রিডিং ভালো মতন মুড হচ্ছে এবং ব্রিড করে ভালো প্রোগ্রেস হচ্ছে। আপনারাও যদি চান যে এরকম প্রবলেম হচ্ছে, এই যে জানলার কাছে রেখেছি, এইটা হলো একটা সিক্রেট ব্যাপার, এটাই আপনাদের কাছে শেয়ার করলাম যে এরকম করলে হয়তো আমি করে দেখেছি কিছুটা হলো ভালো রিপোর্ট পাওয়া যায়। কারণ পাখিরা যখন হাওয়াটা খায় ওদের ব্রিডিং মুডটা ঠিক পরিষ্কারভাবে হয়, তখন ওরা ব্রিড করে এবং তাতে ওরা ডিম পাড়ে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই দেখাচ্ছি, এটা জানলার কাছে বলে ওয়েদারটা ঠিক সুইটেবল হয়েছে বলে এখন ব্রিডিং মুড একটা ওদের হয়েছে, ওরা ব্রিড করার চিন্তাভাবনা করছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সো এটা আপনারা কী করবেন, খাওয়া দাওয়াটা শুনে নিন। আপনারা সেপারেট কেসে প্রথমে খাওয়া দাওয়া তো অনেক রকম দেওয়া যায়, আমি যেটা সেপারেট কেসে দিই সেটা হলো আপনারা কী করবেন, ফিঞ্চের দানা আর বদ্যির বড় দানা একসঙ্গে মিক্স করে দেবেন। এতে ওদের ভিটামিন প্রোটিনটা ঠিক মতন হয় এবং আপনারা দিলে ওরা মানে ভিটামিন বড় দানার একরকম প্রোটিন থাকে আর ফিঞ্চের ছোটো দানার একরকম প্রোটিন থাকে, দুটো একসঙ্গে মিক্স করলে ওদের মানে প্রোটিনের ভাগটা অন্যরকম হয়ে যায়। এটা দিতে পারেন, তাতে আমার প্রোগ্রেসটা ভালো হয়, আপনাদেরও সেটা আমি দেখালাম যে প্রোগ্রেসটা করলে আপনাদেরও প্রোগ্রেসটা হয়তো বেটার হলেও হতে পারে। আর আপনাদের ছোলা দিতে পারেন, আমিও পাখিদের ছোলা দিই, আগেও দেখিয়েছিলাম কলোনিতে দিই, সে প্যাট কেসেও ছোলা দিই, আপনারা ছোলাটাও দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন। আর ওই পেস্ট হিসাবে কুসুম দানা, সূর্যমুখী দানা, এসব বিভিন্ন রকম একটা পেস্ট তৈরি করে আপনারা দেবেন, তাতে ভালোই হবে। ও আরেকটা কথা, যেটা হলো কিন্তু এই এখন পড়েছে বর্ষাকাল, তাতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখবেন হাওয়া এলে বদ্যি পাখি সেরকম নয়, কিন্তু জানলা যদি কোনো জানলাটার সামনে বৃষ্টি বৃষ্টি যাতে না আসে তাতে নেট দিয়ে ঘিরে দেবেন, যেন জল যেন ভেতরে না ঢোকে। আর হাওয়াটা দেখবেন নেট দিয়ে ঘিরে দিলে হাওয়াটা অনেকখানি গাঢ় হয়ে যাবে, ঠান্ডা হাওয়াটা, হাওয়া দেখুন বৃষ্টির সঙ্গে যে ঠান্ডা হাওয়াটা তাতে প্রবলেম হতে পারে। নেট টেট দিয়ে ঘেরা থাকলে এতটা হাওয়া ডাইরেক্ট পাখির গায়ে লাগবে না, যাতে পাখির ব্রিডিং মুডের মানে পরিবেশটা থাকবে। একদম যদি জানলা বন্ধ হয়ে গেলে গুমসুন্ডি ভাব একটা এসে যাবে, কিন্তু যদি জানলার কাছে রেখে যা নেট টেট দিয়ে ঘিরে দিয়ে যাতে জলটাও না ঢোকে আর যে শীতল বাতাসটা না ঢোকে, অল্প ঢোকে, সেটা হলো পাখির পক্ষে সুইটেবল। খাওয়া দাওয়াটা কী দেবেন সেপারেট কেসে আমরা জানলেন। সো ফ্রেন্ড, আমাদের যেটা আমি সেপারেট কেস করেছি এটার আপনার তিনটে সাইডই ষোলো করে করা আছে, এইটা ষোলো, এ পাশে চওড়াটাও ষোলো আর ডিপটাও ষোলো,
এটা হলো সিক্রেট। এটা পাখি মানে ব্রিডিং এবং ওদের থাকার সুবিধা হয়, একটা ঠিক মতন প্লেস হলে পাখি নিজের ঘরটাকে ঠিক পরিবেশটা ঠিক যদি হয় তাহলে আপনাদের ওদের ব্রিডিং করতে সুবিধা হবে, এবং ঘরটা পছন্দ হলে ওরা সব কিছু ডিম পাড়ার জন্য সুইটেবল বলে নিজের ঘর মনে করবে। সেই জন্য আপনাদের আমি এটা করে থাকি ষোলো ষোলো ষোলো, জিনিসটা সুইটেবল হবে এরকম যদি আপনার খাচ্ছে। আর একটা জিনিস দেখুন, আপনারা যখন সেপারেট কেস করবেন আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা মিউটেশন করতে পারেন। দেখুন আলাদা আলাদা মিউটেশন করা আছে আমাদের এতে কেসে। এগুলো ফিলও দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন মিউটেশন ক্লাসিক, এটাও সেম জিনিস। আর একটা ফিলও আছে দেখতে পাচ্ছেন, এটা হলো ভাইলেট ব্লু। আপনারাও যখন করবেন এটা আলাদা আলাদা করে যদি সেপারেট কেস করেন আলাদা আলাদা করে এগুলো করবেন মিউটেশন ভালো হবে। মিউটেশন আছে এসে, এটাও সেম। এটা ভাইলেট ব্ল্যাক মোমো, এটা দেখতে পাচ্ছেন কালো ব্ল্যাক মোমো। তবে এক একটা আপনারাও সেপারেট কেসে যখন করবেন আর একটা আলাদা আলাদা মিউটেশন করবেন, আলাদা আলাদা মিউটেশন আলাদা আলাদা দাম পাওয়া যায়। আমি করেছি আলাদা মিউটেশন, এইটা হলে আপনারা সেপারেট কেসে কীরকমভাবে কী করবেন সেই হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারাও করুন, আমার এতে প্রোগ্রেস হয়েছে আপনাদেরও প্রোগ্রেস হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখুন। এটা হলো স্প্যাঙ্গেলের মিউটেশন আছে এসে, এটাও সেম। এটা ভাইলেট ব্ল্যাক মোমো, এটা দেখতে পাচ্ছেন কালো ব্ল্যাক মোমো। তবে এক একটা আপনারাও সেপারেট কেসে যখন করবেন আর একটা আলাদা আলাদা মিউটেশন করবেন, আলাদা আলাদা মিউটেশন আলাদা আলাদা দাম পাওয়া যায়। আমি করেছি আলাদা মিউটেশন, এইটা হলে আপনারা সেপারেট কেসে কীরকমভাবে কী করবেন সেই হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারাও করুন, আমার এতে প্রোগ্রেস হয়েছে আপনাদেরও প্রোগ্রেস হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখুন।